ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব পুফিন ব্রাউজার নিয়ে। তো এই ব্রাউজারটি অবশ্য অনেক ব্যবহৃত হচ্ছে এবং এটি আপনি প্রো ভার্সনে ইউজ করতে পারবেন। তো আমি রয়েছি পুফিন ব্রাউজারের হোম ইন্টারফেসে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ ইউআরএল, এখান থেকে আপনি সার্চ করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নিউ ট্যাব অপশন, এবং নিউ ট্যাবের পাশে রয়েছে থ্রি ডট অপশন। তো এখানে থ্রি ডট অপশনটি আমি আবার মার্কিং করে দেখাচ্ছি। এখানে যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, সরি, এটি মার্কিং করতে গেলে থ্রি ডটটি অবশ্য এবার দেখতে পাচ্ছেন যে মার্কিংয়ের মধ্যে থ্রি ডট, এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। তো থ্রি ডট অপশনে ক্লিক করলে আপনি পুফিন ব্রাউজারের যে সকল অপশন রয়েছে সেগুলো এখানে পেয়ে যাবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস অপশন, এখান থেকে সেটিংসে যেতে পারবেন এবং এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে। তো যাই হোক, এরপরে যে অপশনগুলো রয়েছে নিউ ট্যাব, এখান থেকে আপনি নতুন একটি ট্যাব নিতে পারবেন, নিউ ইনকগনিটো ট্যাব, এখান থেকে ইনকগনিটো ট্যাব নিতে পারবেন, নেক্সট পেজ, এখান থেকে নেক্সট পেজে যেতে পারবেন, নিউজ ফিড, এখান থেকে নিউজ ফিড ইউজ করতে পারবেন, এবং রিকোয়েস্ট টু ডেস্কটপ সাইট, আপনি এই ব্রাউজার থেকে যদি ডেস্কটপ সাইট ইউজ করতে চান তাহলে এই অপশনটি চালু করে ডেস্কটপ সাইট ইউজ করতে পারবেন, অ্যাড বুকমার্ক, এখান থেকে বুকমার্ক অ্যাড করতে পারবেন, এখান থেকে শেয়ার করতে পারবেন, রিফাইন ইমেজ অপশন এখান থেকে ইউজ করতে পারবেন। তো এরপর স্ক্রল ডাউন করলে আরও অনেকগুলো অপশন পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাউস, আপনি এই ব্রাউজার থেকে মাউস ইউজ করতে পারবেন। এই অপশনটি অন করলে আপনি মাউসের যে কার্সার রয়েছে সেটি আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন এবং সেই কার্সারটি দিয়ে আপনি কাজ করতে পারবেন বা বিভিন্ন জায়গায় কার্সারটি স্থানান্তর করতে পারবেন। পরে আছে কিবোর্ড, এখান থেকে এই ব্রাউজারে একটি কিবোর্ড রয়েছে সেটি ইউজ করতে পারবেন। তারপরে আছে গেম প্যাড, এখান থেকে আপনি গেম প্যাড অন করতে পারবেন, ফাইন্ড ইন পেজ, এই অপশনটি আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, তারপর রয়েছে ফ্ল্যাশ থ্রেটার, তারপর অ্যাড টু হোম স্ক্রিন, এই অপশনটি দিয়ে আপনি হোম স্ক্রিনে অ্যাড করতে পারবেন, তারপরে প্রিন্ট অপশন, এই ব্রাউজার থেকে আপনি সরাসরি এই প্রিন্ট অপশনে গিয়ে কোনো কিছু প্রিন্ট করতে পারবেন, তারপরে আছে পুফিন সিঙ্ক বিটা, আপনি এখান থেকে এই যে সিঙ্ক, সরি, পুফিনের যে বিটা অপশন ভার্সন রয়েছে সেটি ইউজ করতে পারবেন, তারপরে আছে রিকানেক্টেড টু সার্ভার, এখান থেকে সার্ভারের সাথে আবার পুনরায় কানেক্ট হতে পারবেন, তারপরে হেল্প অপশন এবং এক্সিট অপশন। তো যাই হোক ভিউয়ার্স, আপনি পুফিন ব্রাউজারে এই অপশনগুলো ইউজ করতে পারবেন এবং পুফিন ব্রাউজারে এই অপশনগুলো রয়েছে। তো ভিউয়ার্স ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।